আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আইসিটি থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পড়া দিয়ে দিচ্ছি, অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবে। চলে যাচ্ছি মূল পড়ার দিকে। প্রথমে আমরা শিখব আইসিটির পূর্ণরূপ। আইসিটির পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, আধুনিক কম্পিউটারের জনকের নাম কি? আধুনিক কম্পিউটারের জনকের নাম হলো চার্লস ব্যাবেজ। প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে অ্যাডা লাভলেস। কবি বাইরনের কন্যা অ্যাডা লাভলেস। মোবাইল ফোনের আবিষ্কারকের নাম কি? ডক্টর মার্টিন কুপার। তোমরা মার্টিন কুপার মনে রাখবে। ইমেইল সিস্টেম চালু করেন বা ইমেইলের জনককে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এরপর অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস। এরপরে ওয়ার্ল্ড ওয়াইড WWW, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর জনক হচ্ছে টিম বার্নার্স লি। ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ। ইউটিউবের জনক, এখানে মালিক রয়েছে তিনজন, আমি তোমাদের জন্য একটা নোট করেছি। একটা হচ্ছে বাংলাদেশের একজন ব্যক্তিত্ব রয়েছে জাভেদ করিম, তারপরে রয়েছে চ্যাড হার্লি এবং স্টিভ চেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই তথ্যগুলো মনে রাখবে। আর তোমাদের জন্য আরও একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে একটি উপগ্রহ রয়েছে বা স্যাটেলাইট রয়েছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটা হচ্ছে স্পেস এক্স ফ্যালকন 9 উৎক্ষেপণ যানের সাহায্যে বঙ্গবন্ধু এই 1 স্যাটেলাইটটা মহাকাশে উৎক্ষেপণ করা হয় 12 মে 2018, বাংলাদেশ সময় রাত 2:14। তোমরা অবশ্যই এই কথাগুলো মনে রাখবে। জাস্ট 2 মিনিটসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই শিখলাম। তোমাদের জন্য আরও পড়া দিচ্ছি, জাস্ট ছোটো ছোটো ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।